ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয় দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে, দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনূস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনূস আলাইহিস সালামকে মাছ বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাবার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, পয়গম্বর যেখানে যাক ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিব্রাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিব্রাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গা একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যে জেলের ভিতরে ঢুকে পড়েছে এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন সেখানে আমি জিব্রাইল আসা আর কোন বাধা হয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনূস আলাইহিসসালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিব্রাইল বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন, যে আওয়াজ হচ্ছে এরা এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে সমস্ত কাঙ্করগুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে দেখি, যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি, শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি, শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজ্জাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি, শুধু এখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে তেমনি ভাবে
এমনি ভাবে এই কথা বললেই ইদার মাঝে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে ঘুমাই আছেন নাকি আল্লাহ ছাড়া কেউ দেবেন? এমনি ভাবে বলতে কেমনি ভাবে এই প্রশ্নের জবাব যে কাদালিকা, যেমনি ভাবে ইউনুস আলাইহিস সালামকে নিশ্চিত বেষ্টনীর ভিতরে যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন ওয়ালা তাজিউ ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। যে তোমরা নিরাশ হয়ো না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই শেষ হয়ে যাবে, নিরাশ হয়ো না, নিরাশ হওয়ার কোন কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানবী রহমতুল্লাহ আলাইহ, যে নিরাশ হওয়ার কোন কারণ নাই, মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। আর তো দেখুন দাঁত শক্ত না নরম, আর জিহ্বা আমরা তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না, তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে, আর জিহ্বার পিছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পিছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যাইতো, আর না হয় বামে, আর না হয় সামনে, যেই কোনো দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর তো ধরে কম, বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা, দাঁত যেইভাবে তার কাম হইল উপকার করলেও কাম হয়, দাঁতের চিবাই যদি গুস্তের টুকরা আটকে যায় খিলাল দিয়েও লাগাল না হওয়া যায়, জিব্বার কিন্তু খবর আছে, জিব্বা দেখবেন কতক্ষণ হরো হরো ঠেলে ধরে ফেল ঠিক না। বলেন তো দেখি যেই সময় দাঁতের চিবার থেকে গুস্তের টুকরা বের করার জন্য ধাক্কা দেয় আসতে দেরি হইলে দাঁতে কি খাতির ভরবে না কামড় মারে দিব? আর তো ধরে কন কামড় মারতো না নি, তখনও কামড় মারে, দাঁতের উপকার করতে গেল কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত তাবলীগে ভালো কাজ করতেও যদি কোনো মহল্লায় যায় একদল আছে গাছটি গুটি উড়ায় ভাই হালাই দেয়। আর তো ধরে বলে ভালো কাজ করতে আইলো হালাই দেয়, ওখানে বাতিলের কাজ হলো হামলা করা, উপকার করলেও কামড় মারে, আর জিহ্বার কাজ হলো তুমি যতই কামড় দাও আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর তো ধরে বলে ঠিক আলে হকের কাজ হইলো বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক, যতই ওয়াহাবি বইলা গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইলো আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামব না। আবু জাহিলের কাম হইলো হামলা করা, রসুলের কাজ হইলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর তো ধরে কম লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে
জিহ্বা যতই দুর্বল যতই অসহায় আর দাঁত যত শক্ত হোক তিন দিক থেকে গড়াও জিহ্বার আর উপায় নাই কিন্তু লক্ষ্য করে দেখুন মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায় আমরা মানজি হুরির কেউ দাঁত ধরে না মনে না বসে কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়দা করে না আর দুজনে বলে দাঁত শক্ত হলে কি হবে তিন দিক থেকে গেলাও করে থাকলে কি হবে ব্যঙ্গে খান খান হয় আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায় ধরে বলেন ঠিক খেরা তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক ব্যঙ্গে খান খান হবে হক যতই দুর্বল হোক কেয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম মমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে নিশ্চিন্ন হবে না আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন জোরে কেন ঠিক কেন আরো জোরে বলেন কেন হওয়ার কারণ নিজের সন্তান যখন উশৃঙ্খল হয়ে যায় দেখবেন এটা কন্ট্রোল করা যায় না আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকরে ডাকে এটা একটু সাইজ করে দেবে আমার কথা বুঝেন নিজেরই সন্তান এটা উশৃঙ্খল হয়ে গেছে কন্ট্রোল করা যায় না তোমার আদি ভাড়ার লোকরে ডাকে না এটা কিছু হিটটা সাইজ করে দেবো যারা কন্ট্রোল না কেন এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিঠায় আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহর কথা মানবে না মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে ফিটাইয়া তোমরা রেসাইজ করব আর তুই বলে এদের একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে বলবো কোকন কোকন ডাক পারি কুকুর মোদের কার বাড়ি আয় রে কুকুর ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় কে খায় কাকে খায় ডাকে খারে ডাকে খারে কুকুর রে ভাত খায় কে দা কাকে কাকে যদি খায় কুকুর রে ডাকে কেনে আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাক পারি কুকন মোদের কার বাড়ি আয় রে কুকন করে আয় দুধ মাখা ভাত খাইয়া যা যেরকম ঠিক না ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়ার এটা কি কবিতা ও কবিতা ঠিক আছে কিন্তু কিছু শব্দ মাহজুব আছে উদ্দ আছে কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে মা খাওয়াবে কিন্তু কুকন এটা দুষ্ট কুকন সে বাড়ির গেইরের বাইরে চলে গেছে মা ডাইনে গেলে হে বামে যায় মা বামে গেলে হে ডাইনে যায় ধরা দেয় না মা অগ্রসর হয়ে যায় মাটির শাখা দিয়া ইরা মারে মা তখন বলেন এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে আমার কিছু না কিন্তু বড় দেশ না উল্টা আমারে আরো দিন মানুষ তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না কাউরে হইল ভাত ছিল তোর কিন্তু তোর আসরে কাউয়ে খায় তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক পারি
বাড়ি কুকন মোদের কার বাড়ি আইরে কুকন ঘরে আয় তোর দুধ মাখা বা তোর আচরণে কাউ কাকে খায় ঠিক তার নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচে তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল শক্তিশালী হবে আমি আল্লাহর ইবাদত বন্দি করবে আমার গোলামি করবে কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আর ল্যাহের গুড়িতে তেল জমে গেছে চর্বি জমে গেছে এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো ভাস্কর্যের নামে তোমরা এই মূর্তি মূর্তি স্থাপন করো মূর্তি সামনে হ্যাঁ হ্যাঁ করো যখন ঠিক হ্যাঁ ঠিক না তোমরা যখন কবরের সামনে গিয়ে সাজদা দাও তোমরা যখন মূর্তির সামনে সাজদা দাও তোমরা যখন এক ভাঙ্গ সামনে গিয়ে মাথা ঝুঁকাও নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছো অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আর একটু জোরে বলে অথচ মুসলমান যখন নিজে আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল জিনিসের দাম যে বাড়ছে এটার কারণ কি আমরা বলি মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে এমপি পরিবর্তন হইলে সমস্যার সমাধান হয়ে যাবে তখন চাউল এমন সস্তা হবে বস্তা ভরে রাস্তার কিনারে ভরায় রাখবে আর নিয়ে আসবে আর হয়তো তেল সোয়াবিন এগুলো একেবারে খাল দিয়ে বাইসা দেব বালতি বইয়া নিয়ে আসবেন এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে কিন্তু আদৌ হবে না আর তুই যদি কর একবার আমাকে বলল কজন ওয়াজ করলে খালি হবে জিনিসের দাম যে বাড়ছে এগুলার কিছু প্রতিবাদ করার দরকার নাই কি জিনিসের দাম বাড়লো ও যে চাউলের দাম বাড়ছে আমাকে না বাড়ে আমার কি হইলো ৫০০ টাকা কেজি হইলো আমার তো কোনো সমস্যা নাই আমি সারা বছর মাংসের গরু খাই ৫০০ নাই ১০০০ নাকি তেলের দাম বাড়ছে গা যত সমস্যা কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না দিলাম মিছিল তেলের দাম কমাতে হবে আর না হয় গদি ছেড়ে দিতে হবে ছেড়ে দিল আরেক দল ক্ষমতায় গেল যাওয়ার পরে আরো ১০ টাকা করে তেলের দাম বাড়েছে তখন জিজ্ঞাসা করলাম এখন বাড়লেন কেন আমাকে তখন জবাব দেয় কহজ দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়িতে হবে না সরকার চালাবে কিভাবে আমরা এই কথা তো আগের বেড়ায়ও কইছিল তুমি আর কই লাভ কি জোরে কণ্ঠ কি আরো জোরে মূল সমস্যা এখানে নয় মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাম বাড়াও তখন জিনিসের দাম কমবে তোমার দাম বাড়বে আর তুমি যখন তোমার না দাম কমায় দিবে তুমি আশাবুল মাখলুক কাদিয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে তুমি যখন সৃষ্টির সারা হয়ে কবরের সামনে মাথা নত করবে বাংলার সামনে মাথা নত করবে জনগণের সামনে মাথা নত করবে মূর্তির সামনে মাথা নত করবে তখন তোমার দাম কমবে ফেজ রসুলের দাম বাড়বে পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না জেন আর ইবি বাস্তবতা যেরকম থেকে আর সাহাবাই কারাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা জানে না যেরকম থেকে এই কারণে তাদের দাম বাড়ছে জিনিসের দাম কমছে যেরকম থেকে আল্লাহ একবার সংখ্যায় কম কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন তাই ফজরের নামাজ তিনি পড়ালেন পড়ানোর পরই দেখে ৬০,০০০ সোলদের সামনে এসে দেখে বলতেছে হে মুসলমানেরা তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে আসো জান্নাতে পাঠাই জান্নাতে পারে
না কি দিয়ে শেষ করতেছে? এই কি দিয়ে শেষটা কেন? এর একটা কারণ আছে। কারণ হইল মুসলমানরা যখন ইয়ার মুখের মাঠে গিয়ে তাবু গাড়লো, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খবর খোঁজ খবর নাও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে, এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় কিন্তু এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাঠাই দিছে, ওরা আসতে রাজি না। কেমনি বললে? দেখলাম কেউ দাঁড়াইয়া, কেউ মাথা নত করে, কেউ মাটিতে মাথা রেখে, কেউ দুই হাত উঁচু করে কাঁদছে। এতে বোঝা যায় আগামীকাল যুদ্ধ যে হবে রাত থেকে কান্না শুরু করছে। অথচ সাহাবাই কারামের অবস্থা হইল ফুরসানুন বিন্নাহার ও রুহবানুন বিল্লাইল, দিনের বেলা তারা ঘোর সোয়ার আর রাতের বেলা একজন দুনিয়া থেকে দরবেশ আল্লাহওয়ালা, জোরে কোন ঠিক না। আর দিনের বেলা যখন কুরআন উপরে উঠে তার চাইতে নির্ভীক এই জমিনে আর কেউ হতে পারে না। আর তো জোরে কোন না। এখন লক্ষ্য করে দেখেন রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে? এত এগুলো বুঝছে না যে সাজদা দিয়া সাহাবীরা যে কান্দতেছে আল্লাহর দরবারে, এটা তো বুঝছে না। মনে করছে এইভাবে হাত তুলে কান্দে, মাথা নোয়া কান্দে, সাজদা দিয়া কান্দে। বাদশা তখন ভাবলো 60,000 সোলজার একটা হুমকি দিয়ে আসো, রাত থেকে যখন কান্দা শুরু হয়েছে এই জাতিকে একটা হুমকি দিলে এক দৌড় দিবে আর মদিনার আগে আর হারিত না। আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলে কেন আবার আরেকটা ওয়াজ বাজে করে লক্ষ্য করে দেখেন অসুবিধা এটা ছিল আপনাদের। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন উপহাসের জবাব উপহাস দিতে হয়, ডাক্তার জবাব ডাক্তার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয়। আর তো জোরে কর না। এই 60,000 সোলজারে এমন একজন আছে কি মানুষ আছে আপনারা কেমনে কইতা যেভাবে বইছে? এরপরেও মান আল্লাহ পাক কোরআনে বলছেন তোমাদেরকে যখন বলা হয় মজলিসে মা দিলে ওয়াইদা কিলা লাকুম তাফাসাহু ফিল মাজালিসে ফাসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা যদি জায়গা বড় করে দাও আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। তাহলে আপনারা কি চান কবরে হাসরে জায়গা বড় হোক? কে কে চান? দেখতাম হাত তুলে না, হাত তুলে না, লইয়া লইয়া লইয়া, যে লড়ে হেসায় যে লড়ে না হেসায় না। যদি আপনি মনে করেন কবরে আমার জায়গা সংকীর্ণ হোক আমি তো লড়বো না, দেবো সাথে আপনার কোনো আপত্তি নেই। আর যদি চান যে একটু জায়গা বড় হওয়ার দরকার তো এটা ছেড়ে যান। ভাইয়ের আমার মনোযোগ দিয়ে শুনেন, ইটা কার গেলে একটা ওয়াজ হইতেছে অটোমেটিক। লক্ষ্য করে দেখেন মাইরে না যে এই 60,000 সোলজারে একটা দৌড় দেওয়াতে পারবে একজন ব্যক্তি, লাইন থেকে নামাজের কাতার থেকে একজন দাঁড়িয়ে বললো ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আপনি বসেন, আর কে আছেন? দুই নম্বরে আরেকজন দাঁড়ালো বললো আপনিও বসেন, তিন নম্বরে আরেকজন দাঁড়াইলো বললেন আপনিও বসেন, চার নম্বরে দাঁড়াইলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুদিন আগে এই আগের দিনও তিনি সেনাপতি ছিলেন, উনি দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ আমি পারব।
আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আপনাকেই চাইছিলাম, আমার মনটা চাইছিল আপনিই যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার মন যদি আমাকে দিয়ে চাচ্ছিল তো আমার নামটা বললেই হতো। বলে আপনি দাঁড়ান, বলে দেখেন কালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী, আপনার নাম ধরে অর্ডার দেই কেমনে, কত সম্মান। আর আপনার আগে মন্ত্রী রে পুলিশে পড়ে পেরিয়া নাকে মুখে তার রক্ত নিচে দেখা সব পায়খানা ছুড়ে যেতে হবে দলিল হলো প্রথম নম্বর হলো হাদিস, দুই নম্বর দলিল প্রথম নম্বর কোরআন, দুই নম্বরের দলিল আমার হাদিস। বুঝলে কি দলিল বলেন? এক নম্বর হলো আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ঘাবড়াও না, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ো না, সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হইলে বিজয়ী হব। সেখানে তো বলা হয় নাই যে ষাট হাজারের মোকাবেলায় ষাট হাজার যেতে হবে, যেরকম ঠিক না, শুধু শর্ত দিচ্ছেন মুমিন যদি হও বিজয়ী হবে, যেরকম ঠিক না। তখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে হাদিস, আল্লাহ আকবার, হাদিস, হাদিসে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মুর্দা। ষাট হাজার মুর্দা, আমি একা জিন্দা। আর ষাট হাজার মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট নাকি? আপনার গ্রামের কবরস্থানে আপনি একা গিয়া দাঁড়িয়ে কবরে যারা আছে কেউ দাঁড়াবে আপনার সামনে? তাহলে এই ষাট হাজারের জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা তাহলে আপনি যান, তুমি একা যান কেমনে, আরো কোন সাতজন দেই, কজন হবে? মাথা পিছে কজন করে পড়ে? এক হাজার একজন। তাহলে দূর থেকে সৃষ্টির দেওয়া না, কাছে গিয়া এক করে তরবারি নিয়ে সেটা সিদি ধরে কম ঠিক না, শুরু হয়ে গেল লড়াই ফজর নামাজের পরে। উভয় পক্ষের ঘুরার খুরের আঘাতে ধুলাবালু এমন উঠতেছে যার ফলে বিজয়ী হচ্ছে না, পরাজয় হচ্ছে, কে মরছে কে মরছে না কিচ্ছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালু কিছু থামলো, আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি গেলাম, আমার বিশ্বাস মুসলমান তো চুষে গেছে জজবায়, ষাট হাজারের মোকাবেলায় ষাট জন তো শহীদ হয়ে যাবে, দেখি অবস্থা কি হয়েছে, গিয়ে দেখি রক্তে ভিজে মরুভূমির বালু এমন প্যাক এমন কাদা হয়েছে আমার ঘুরার খোর পাও কাদার ভিতরে ঢুকে যায়। তখন তিনি ডাক দিয়ে আর লাশ যা পড়ে আছে উল্টায় দেখে সেরা মুসলমানের মাদানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে হে রব্বুল আলামিন, তোমার নবীর হার ভাঙা পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবীগুলো তৈরি করেছেন ওরা শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, শাহাদতের মরণ হলো মর্যাদার মরণ, কিন্তু তোমার নবীর সাহাবীগুলোর লাশটা কেউ দিবে না, আল্লাহ আমি সম্মানের সাথে তাদের দাফন করব। এইভাবে যখন দাঁড়ায় একান্ত শিখ হঠাৎ করে দেখে ওই মাটির কড়ারি মাটির কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা, কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। জড়ায় ধরেছেন এই খালেদ এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা কথা বলবো পরে, শুনবো পরে, সূর্য লাল হয়ে গেছে,
মনে হয় এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি, নামাজটা আগে আদায় করেন তারপরে আপনার সাথে কথা বলবো। কারণ আমরা মুসলমান ডান কারা লাগলেই নামাজ নাই। আমার পাশের বাড়িতে রাত 11টার সময় শুনি কাত কামুরি চলা, ভাবলাম এত রাতে কাত কামুরি চলা কাত কামুরি চলা করছে, আমার মনে হয় নামাজ পড়তে পারছে না, চেয়ার নামাজ দিয়ে হয়ে গেছে না। আবার শুনি কাত কামুরি চলা কাত কামুরি চলা, এইভাবে চারবার বলছে, ভাবলাম কি রে এত কাত কামুরি চলা করছে। গেলাম দিয়ে বললাম চাষা এত কাত কামুরি চলা করছে গেছে, কবাতি যা শুনেছ ওই দান কারা লাগছে। ফজর নামাজ শুনে যে বের ইসলাম ব্যস্ততায় জোহরও হলাম না, আসরও না, মাগরিবও না, এশাও টাইম মতে না, এই রাত 11টার সময় সব কাত কামতি ছড়া নিয়ে এখানে জমাই গেছে। তুই এই জাতির পতন হবে নাকি উন্নতি হবে নাকি? যুদ্ধের ময়দানে সাহাবাই কারাম তো মনে হয় নামাজ আদায় করতে পারেন না, এটা যুক্তি সঙ্গত কারণ নামাজ পড়তে পারবে না যুদ্ধের মধ্যে ব্যস্ততা। ও খালেদ আসরের নামাজটা আদায় করে নেন তারপরে কথা বলবো। উনি মুস্কি হাসি দিয়ে বলেন আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই, আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই ওযু এখনো আছে। আমরা যুদ্ধের ময়দানে আজান দিয়ে সালাতুল খাওফের সুরতে জামাতের সাথে ইয়ারমুকের ময়দানে আমরা নামাজ আদায় করেছি। যেই জাতি যুদ্ধের ময়দানে জামাতের সাথে আজান দিয়া নামাজ আদায় করে এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা তাহলে এবার বর্ণনা করেন কি হালাত। আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দা আছি আর 8 জন শহীদ হয়ে গেছে, আর আরেক বর্ণনায় 8 জন বন্দি হয়েছে আর 52 জন আমরা এখনো মুক্ত আছি। এদের 60,000-এর মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান্নাতে বসে। তখন কইলো আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছে। এদিকে তারা মাইর খাইয়া হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশা বলে একা খালিদকে তোমরা এত ভয় করে কেন? আর গোয়েন্দা কইল কি আর হইল কি? গোয়েন্দা তো কোনো রাত থেকে কান্না শুরু করছে, এখন তো দেখা যায় ক্ষুধার্ত বাঘ সাগরের বকরির ভালো যেভাবে হরে এইভাবেই বিষয়টা কি তা। একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন? তারা জবাব দেয় এই নরম গদ্দির বইয়া হইয়া তুমি বুঝবেন খালেদ কারে কয় মুসলমান কারে কয় কত প্রকার ও কি কি। ও কি হয়েছে খালেদ বিন ওয়ালিদ নানা এক তাকবীর সুগান দিয়ে তরবারি যখন ওপর দিকে উঠায় আমরা দিকে একটা তরবারি উঠায় ওটা তোমার এইভাবে চক্কর দেয় তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চমকাইতেছে, আর যখন নিচের দিকে নামায় তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন কোথায় বুড়া তাহলে সেই খালেদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে? তুই শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, আপুস চায়, মায়ের চায় না। আর তুই ধরে কন না তোর সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো। লোক পারেছে এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু বালদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে গুরার জখম গুলো মুস্তেছে রক্ত আর ওষুধ লাগাইতেছে।
এই মুহূর্তে হিরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কেন? আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা সুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালিদ যেতে হবে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। বলে কেন? খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না এই কারণে, তোমাদের দুরভিসন্ধি উদ্দেশ্য মতলব বাড়ানা। বলে কি করে বললেন? সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয়, আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো শক্তি হয় না, আমার নাম না হইয়া খালিদের নাম কোখানে? তাহলে বোঝা যায় তারে নিয়ে তোমরা উদ্দেশ্য বারো না, সুতরাং দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ যদি লাভ দিয়া গুলার উপরে উঠে গেছেন, উত্তর বলে হে সেনাপতি সন্ধি করা আমার নবীর সুন্ন, আমি গেলে যদি তা মানে তাহলে নবীর সুন্ন পালন করার জন্যে আমি আপনি সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য, আমার নবীর সুন্নতটা আমি জিন্দা করি, আমি গেলে যদি মানে অসুবিধাকে আমি যাই। ঘোড়ার উপরে যখন উঠে গেছে আবু উবাইদা জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে গিয়া দেখে 3 লক্ষ সোলজার সৈন্য দিয়ে লাইন ধরে দাঁড় করে গেট তৈরি করেছে, তরবারির গেট, এদিকে সৈন্য এমনি তরবারি, এরা ওইদিকে দিয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়। আর ওয়ারা রইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তার বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে তরবারির গেট সরাও, কোনা এটা সামরিক সম্মান, আরো ওয়ারা দেওয়া হচ্ছে আপনাকে, ঢুকেন। উনি বলেন এই জাতের গার্ড অব অনারের দরকার নেই। কেন? বলে তোমাদের গেট দিয়ে ডুবতে গেলে মাথা মতো করতে হয়, আমরা এই মাথা জীবনে বহু মুক্তির সামনে মতো করেছি, ইমান আনার পরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা নত করে না। সুতরাং তোমাদের গেট সরাও, আমি ঢুকবো না, কোনা ঢুকতেই হবে, সরাবি না লাত্তি দিতা, যদি না সরাও একটা লাত্তি দিব তখন আর এই তরবারে গেট রোড থাকতো না। ঘুমাই গেছেন মনে আপনারা, রক্ত ঠান্ডা হয়ে গেছি, সুবহানাল্লাহ বলবেন না, কি সাহস, এমনি ডাক দেখ এইটা কই আইছো জানো? বলে জানি না, বুঝে আইছি বাদশা জায়গায় সিল্লা সিল্লি কিসের শোনা যায়। বলে খালিদ বিন ওয়ালিদ আসছে কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না, খুব উস্তায় আমি হারাই দিব। বাদশা কয় গেট সরাও, লোকটারে একটু দেখে নেন, ভিতরে নেওয়ার পরে সেখানে 98,000 সোলজার রিজার্ভ রাখছে, না জানি কোন ঘটনা করে এলাম, 100টা সিআর দিছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম সিআরটা দেখকেই এটা উল্লো এক সাইডে রেখে দিছেন, যেই মাত্র উনি হলাই দিছেন 100 জনের সেনাপতি তো সর্দার তো উনি, বাকি 99 জন আমরা হলাই দিলাম, এরা ওরা হলাই দিছে। দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়া আড়ু লাগাইয়া কইছে, আর বাকিরা গোল বেট দিয়া বসে, যেমন বোঝা যায় আরবি নুন বানাইছে নুন, আর নকতা হইল খালেদ নুনের নকতা। এমনি ডাক দেখ তোমরা সিয়ার দিলাম, সিয়ারও বসো না, আরো সাথে আরো লাগাই বসে, তোমরা নিচে গোল দিয়ে বেট দিয়ে বসো, মুসলমান এখনো সভ্যতা শিখছে না।
ইশারা বলে না কেন বলে ইশারা না বসার কারণ হলো আমাদের রাসূল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম তোমার ইশারা ভাইয়ের মধ্যে স্বর্ণ লাগাই না এর লাগা এই ইশারা আমরা বসিও নাই দেখতেও চাই না আর আজি বলে তো আবু সাদা আরো লাগায় বুঝছ কেন বলে এটা পরে কইল আগে কো আনছো কেন চুক্তি হবে লাগে আনছনি বুঝলে হ তাহলে ক চুক্তি প্রথম নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা করে নাও তুমি আর আমি মুসলমান ভাই ভাই আর কোন ঝগড়া ফাসাদ নাই কই কথা কইলে তো তোমরা দল হই গেলাম কি খালিদ বিন ওয়ালিদ বলেন হ্যাঁ স্বজ্ঞানে স্বইচ্ছায় যদি কেউ মুসলমান না হয় ইসলামের পক্ষ থেকে মুসলমান পক্ষ থেকে কোন চাবাচাবির বিধান নাই জোর করে তোমার মুসলমান বানানো হবে না স্বইচ্ছায় স্বজ্ঞানে হইতে হবে এখন যখন তুমি মানতে রাজি না তো ঠিক আছে আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হবে জমিন আল্লাহ আসমান আল্লাহ আলু বাতাস আল্লাহ সুতরাং এখানে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হইব ও ট্যাক্স দিবারি কই এটা তো অপমানের কথা অপমান নাই না মানতাম না এমনি খালেদ বিন ওয়ালিদ কুশের ভিতর থেকে টান দিয়া তোর বাড়িটা বাইর করিয়া বাদশার খল্লার উপর দিয়ে একটা গুরতি দিছে দিয়া করতে হলে তিন নম্বর হয় সারা কি দেব সেমনি খালি একটা গুড়া নিয়ে দিছে কিন্তু এরপরও একটা বাদশা তো একটু সাহস রাহন লাগে হুঙ্কার দেয়া হয় এ খারাপ কোথায় তুমি দৃষ্টটা দেখাও তুমি কি অনুমান করতে পারো নি তিন লক্ষ সোলজার দেখে এসেছ রিজার্ভে রাখছি 90,000 এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে আন্দাজ না এরা কি ইয়ার মুখের ময়দান এরা হিরাক্লিয়াসের রাজ দরবার খালিদ বিন ওয়ালিদ মুসকে কোনো ভয় নাই মুসকে হাসি দিয়া কয় এটা বুঝা শুনেই তোমার আলুর সাথে আলু লাগাইয়া আগুই বইছি যেমন তরবারি দিয়া বড়া লাগাল হওয়া যায় তোমার জবান থেকে যদি ওয়ার্ডার বের হয়ে যায় খালেদকে হত্যা করার জন্য আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি কিন্তু শুনে রাখো অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালেদের তরবারি যখন দরজা উঠবে তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর আমি তোর লাশ দেখে শহীদ হবো খালেদের লাশ তোর কপালে নাই দেখাস এমনি হয় তোমরা যেমন হয় এমনি আছে পাহাড়ের পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল সম্মুখ পথে যুদ্ধ করার মতো খালেদ আলীর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না আলীর হামলার সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না এই খালেদ এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয় আল্লাহর ওয়াদা তোমরা যদি সত্যিকার মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে পরাজয় কোনোদিন হোটেল বসে খায় ঘুমাই গেছেন মুসলমান মুসলমান রাত পাই মুসলমান মোদের কার বাড়ি আয় রে মুসলমান ঘরে আয় ইরাকের তেল বসে খায় বসে যদি ইরাকের তেল খায় আমি মুসলমানকে ডাকেন কেন এই কবিতাটাও এমনি হবে মুসলমান মুসলমান ডাক বাড়ি মুসলমান মোদের কার বাড়ি আয় রে মুসলমান ইসলামের ঘরে আয় তোদের আচরণে ইরাকের তেল বসে খায় আর তো জোরে ক যেভাবে কমিউনিস্ট পার্টি করে ভাত
পাড়ি করার পরে সেও আল্লাহ মানত না, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করেছে, জায়গায় জায়গায় বিশাল সাদ্দামের মূর্তি, সেও আল্লাহর প্রতি ঢিল ছুড়ে আল্লাহকে আঘাত করে সারা ইরাক সফর করলে সুন্নতকে অনুসরণ করার মতো মাদ্রাসা একটাও রাখে নাই। আপনি কোন মসজিদের ইমাম ইরাকের ভিতরে লাম্বাদারিওয়ালা কোন ইমাম পাবেন না। যাও কিছু মাদ্রাসার নামে আছে, এগুলার মধ্যে শিক্ষকেরও দাড়ি নাই, ছাত্ররও দাড়ি নাই, ডান হাতে সিগারেট, বাম হাতে কিতাব। আমাদের এই অঞ্চলের ভিতরে আমার কোন দাওয়াত নেই, শোনেন ও এটা করে এর আগে তো আনবে। 19 তারিখ একটা প্রোগ্রাম আছে, তাও এই প্রোগ্রাম তো হারি খান দিয়ে হুজুর লন্ডন বইয়া একবারে জাগাত বইয়া লন্ডন যে সময় গেছিলাম ওই সময় বইয়া ঠিক করা হয়েছে, কথা বুঝছেন? সুতরাং আজকের মাহফিল দাও হযরত মাওলানা রফিক আহমদ সাহেব আপনাদের এই এলাকার বন্ধুপতি হযরত মাওলানা রফিক আহমদ, আপনারা সবাই ছিলেন উনি ওই আমেরিকার আসসাবাবর মসজিদের সয়াতালা মসজিদের ইমাম। সুতরাং ওই গেলে বইয়া আর আমি আমেরিকা গেলে ওনার এই গেলে পুরা মাস তখন লাগে খাওয়ান লাগে দাওয়া খানা লেখে মুন্ডি মুখার আমি হয় ঠিক না। তো সেখানে বৈশা প্রোগ্রামটা লেখানো হয়েছে তাও জোহরের পরে, এর অর্থ হইল রাত খালি নাই, ঠিক না। সুতরাং এতে আপনারা কি খুশি না বেজা? আর তো করে বলেন অসুবিধা ছেড়ে দেয়, আর তো করে বলেন তিনি রক্ত করে দেখেন সাহাবাহিকের ভিতরে দুনিয়ার মহাব্বতের চাইতে আখেরাতের মহাব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ রসুলের মহব্বত বেশি, যেরকম ঠিক কিনা। এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ঘুমায় আছে, ঘুম দিকে শুনে রাস্তা দিয়ে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখে রেখে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে চলো, জিহাদের দিকে চলো। বিশ্বনবী মসজিদে নববীর সামনে অপেক্ষায় আছেন, আল্লাহ নবীর কোন আছে যদি তে করে গড়ে বসে দেখো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। এই কথা শুনে মহিলার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, এবং বলেছেন আল্লাহ নবীর আশেক থাকলে গড়ে দেখো না, ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো মহিলা মানুষ যেতে পারবো না, আর আমার কোন সন্তান নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমি এরপরে বিধবা স্ত্রী, আমার আর কোন সন্তান নাই, একটা মাত্র সন্তান 6 বছরের, এই বাচ্চাকে এর যুদ্ধের ময়দানে দেওয়া যাবে। প্রভু আমি যে শহীদের মা অথবা মুজাহিদের মা কোনটাই হতে পারলাম না, আমি যে আল্লাহ এবং নবীর মহব্বতের নাজরানা পেশ করতে পারি নাই, এই জন্য বসে বসে কান্দে। মার নাড়া চড়াতে সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে 6 বছরের বাচ্চা দেখে বলে মা গো, ও মা আপনি কেন কান্দলেন? সামনে হাজির হয়ে যাও, সন্তান রে তোর আব্বা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা স্ত্রী, তুই সারা আমার আর কোন সন্তান নাই, আমি আল্লাহ এবং তার নবীর মহব্বতের কোন নাজরানা পেশ করতে পারলাম না, মুজাহিদের মাও না শহীদের মা তো নাই হতে পারলাম না, এই জন্য রে কান্দি। আমি যে নবীর আশেক, আমি যে আল্লাহর আশেক তার তো কোনো প্রমাণ দিতে পারিনি। 6 বছরের বাচ্চা নারদের মা আর কি করব, চলেন আমাকে নিয়ে আপনাকে
শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম গো মা, আর আমি বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। মহিলাকে লাইনে দাঁড়ায় গেছে 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরে। সাহাবী যখন যাচাই বাছাই করার জন্য আসছেন, জিজ্ঞাসা করেন, মহিলা গো, এই 6 বছরের বাচ্চা নিয়ে আপনি দাঁড়াইছেন কেন? মহিলা তো নেওয়া হবে না, 6 বছরের বাচ্চাও নেওয়া হবে না, কেন দাঁড়াইলেন? মহিলা দাঁড় দেওয়ালে নবীজির কাছে বলো, আমার আর কোন সন্তান নাই, এর চাইতে বড় কোন সন্তান নাই, আমাকে তো নেওয়া হবে না, মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। এই বাচ্চা নিয়ে আসলাম, নবীজি যেন আমার বাচ্চাকে গ্রহণ করে কোনো একটা কাজে লাগাইয়া দেয়। নবীজির কাছে আমার কথাটা পৌঁছান। আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবীজি, একজন মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী মহিলাকে ডাকলেন, ও মা, এই বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়িয়েছেন? মহিলা ডাক দুনিয়া রাসূলুল্লাহ, এক চাইতে বড় বাচ্চা যে আমার নাই, নিয়ে যান আপনার খেদমতে লাগিয়ে দেন। আল্লাহর নবী বলেন, মা গো, 6 বছরের বাচ্চা কি কাজে লাগবে, 6 বছরের বাচ্চা কি কাজে লাগাবো? মহিলা তখন রেখে বলে, আগো নবীজি, যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর মারবে, ডাল দিয়া তো প্রতিহত করতে হয়, ডালের অভাব পড়তে পারে, আমার 6 বছর বাচ্চাকে নিয়ে যান, কোন কাফের যদি আপনাকে তীর মারে তো ওই ঢাল না ধরে আমার সন্তানকে সামনে ধরে দিবেন, সন্তানের কলিজায় তীর আঘাত লাগতে পারে, আল্লাহর কসম বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে পারে না। নবীজি ডাক দেব না, নিয়ে যাও ওই বাচ্চাকে, অদূর ভবিষ্যতে কোনো কাজে লাগবে, হয়তো আরো যদি কোনো যুদ্ধ হয়ে গেল তোমার এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে। মহিলা তখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে, ছেলে রে চল যাই, রসুল যদি না নেন পারলাম না রে, মুজাহিদের মাও হলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাড়িতে যাই। বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি না ওয়াদা দিয়েছি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না মানাইয়া বাড়িতে যাব না। আমি বিশ্ব নবীকে প্রশ্ন করতে চাই। আরে এত বড় দুঃসাহস, তুই বিশ্ব নবী কি প্রশ্ন করবি? বলে, হ্যাঁ, আমি নবীকে প্রশ্ন করব। নবীজি সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শহীদের স্ত্রী, আমি শহীদের সন্তান, আমার নবীজি, আমার মাকে আমি ওয়াদা দিয়ে নিয়েছি যুদ্ধের ময়দানে আমার মাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে নিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল পারমিশন দেয় না, না 6 বছর বাচ্চা কোন কাজে লাগবে না, এমনি ছেলে যুক্তি দেয় কেন লাগবে না, আমি আমার বাড়িতে গেছি, আমার মা যখন সুরাতে পাকশাক করে তখন মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়, হালকা পাতলা লাকড়িগুলো সুলার ভিতরে আগে দিতে হয়, নাহলে আগুন ধরতে দিলে হয়, আগুন ধরে না, হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয় গো সুলার ভিতরে আগুন ধরাবার জন্যে, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্যে আমির হামজাকে পরে দিন, আলীকে পরে দিন, আমার মতো 6 বছরের বাচ্চাকে পারমিশন দেন, আগে বাগে শাহাদাত বরণ করে আল্লাহর কসম যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরাইয়া দেই। এমনি দেখি জিব্রাইল হাজির হয়ে গেছেন,
নবীজি যাক কেবল নগর নবীজি শুধু আপনি তালিকা করেছেন মুজাহিদের তা না মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন এই বাচ্চার মাকে জানাইয়া দেন আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেজিস্টারি করে ফেলেছে লক্ষ্য করে দেখেন সাহাবাই কারামের অন্তরে দুনিয়ার মহব্বত না মহব্বত আল্লাহ এবং তার রসুলের জোরে কম ঠিক না আল্লাহ রসুল বলেন আখিরি জামানা যখন নাকি মুসলমান লাঞ্ছিত হুমানিত কেন হবে তাদের ভিতরে দুনিয়ার মহব্বত এসে যাবে এক হাদিসের মধ্যে আসছে ইবনে হাজার আসকালানির থেকে বর্ণিত ওইখানে উল্লেখ করেছেন রসুল বলেন সাইয়াকুল ফি উম্মতি আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানা এমন একটি অবস্থা হবে পাঁচটা জিনিসকে ভুলে যাবে আর পাঁচটাকে মহব্বত করবে পাঁচটাকে যারা ভুলে যাবে পাঁচটাকে মহব্বত করবে যারাকে মহব্বত করার কথা নয় সেটাকে মহব্বত করবে যারা ভুলার কথা নয় সেটা তখন ভুলে যাবে আমি রসুল তাদের সাথে নাই তারাও আমার সাথে না বলবো না অসুবিধা হইতেছে আপনাদের পাঁচটাকে মহব্বত করবে পাঁচটাকে ভুলে যাবে উল্টো যাবে উল্টা প্রথম নম্বরটা হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-উকবা দুনিয়াকে মহব্বত করবে আখিরাত ভুলে যাবে আমরা আজকে আখেরাত ভুলে গেছি দুনিয়ার খুব মহব্বত হাঁটু ধরে কেন দুনিয়ার মহব্বত যখন এসে যাবে এই জাতি লাঞ্ছিত হবে অপমানিত হবে দুনিয়ার গর্বে পছন্দ করবে কার গর্বটা কত সুন্দর হয় আজকে আমরা দেশে গর্ব নিয়ে প্রতিযোগিতা ওই লন্ডনে সাথে একটা গর্ব বানাইছে এই লন্ডনে আরেক গর্ব বানাইত এর থেকে সুন্দর এবারে ফ্রান্স থাকে আমার তো আরো সুন্দর এবারে ইটালি দেখে আরো সুন্দর আমরা থেকে আমি মৌলভী সাহেবের গর্ব বাথরুমের মধ্যে গিয়া দশ পাঁচ লাখ টাকা খরচ করে নিয়েছে বাথরুমের মধ্যে পাঁচ লাখ টাকা পুরানো পাঁচ লাখ টাকা বাথরুমের মধ্যে পাঁচ লাখ টাকা খরচ করে নিয়েছে আর উনি আমার গর্বের সাথে দেখায় আমার দেখায় নিয়ে বাথরুম সৌদের দেখেন বাথরুম বানাইছি কিরম বাথরুম যে সুইচটা টিপ দিবেন ফিট তো লাগাল হওয়া যায় না যে সুইচ টিপ দিলে একটা ব্রাশ বেরিব আমি ফিটটারে আমি মরাই দিয়ে দেব আমি বললাম ইয়া আল্লাহ কোন দিন জানে ওই ব্রাশ বাড়ি যায় গিয়ে যে পায়খানা করে সুইচ টিপ দিব এ হাত লাগাইতো না ই দেয় হ্যাঁ মরে ইয়া সাফ করে দেওয়া যাই গো এমনি আর কোনো হলদুর বাড়ি গেছে কি বাড়ি গেছে মাঝে রকম ঠিক কিনা তুমি লক্ষ্য করে দেখেন আমার অবস্থা হইল কার গর কত সুন্দর কিন্তু কবরের কথা ভুলে গেছে আর তো ধরে কন না গর যেমন সুন্দর হয়েছে সাহাবাই কারামের দুনিয়ার গরের কথা আল্লাহ উমর রদি আল্লাহ বলার দুনিয়ার বাঙ্গা গর গর বাঙ্গা খাট বাঙ্গা খেতাবাড়ি সব আছি না কিন্তু আল্লাহ রসুল বলেন আমার উমর সর অবস্থা কি হ্যাঁ মেয়েরাজে রাখছি দেখ জান্নাতের ভিতরে যখন গেলাম গিয়ে দেখি এত সুন্দর বালাখানা আমার জিন্দগিতে এত সুন্দর দামি পাথর আর সুন্দর কারুকার্য কোনো বালাখানা দেখিও নাই কল্পনাও করি নাই এর আমার আমি রসুলের পর্যন্ত আকর্ষণ হয়ে গেছে আমার লোভ লেগে গেছে তাই আমি এক কদম দুই কদম যাই আর ঘরটারে দেখি এত সুন্দর ঘর ফেরেশতারা তখন নাক দিয়ে বলে ভগবান নবী এই ঘর আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি রসুল বলেন কার জন্য ওই এক আরবির জন্য রসুল বলেন আরবি আমি তো আরবি বলে বলো কার জন্য আমার জন্য নি বলে না কার জন্য ওই কুরাইশের জন্য রসুল বলেন انا কুরাইশি আমার জন্য নি আমি কুরাইশি না তাহলে কার জন্য ফেরেশতার বলেন এক যুবকের জন্য তখন রসুল বলেন انا শাবাব আমিও তো যুবক আমিও তো বড় হই নাই তাহলে কি আমার জন্য না আমি আপনার জন্য না নবীজি যাকে বলেন
জান্নাতের ভিতরে এলান করে দিয়েছে, জান্নাতের খাদিম খুব গামরে ওহু রোগের মাল্লা, তোমরা জেনে রাখো এই সুন্দর বালা খালা স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করেছি উমর ইবনুল খাত্তাবের জন্য। তাদের দুনিয়ার বালাখানা সুন্দর নয় কিন্তু আখেরাতের বালাখানা সুন্দর। আর আমরা লাগে গেছি গো সুন্দর হরাত, খবর গেছি একবারে বাঘ। তাই রসুল বলেন আমার একজনে জিগা ওদের দাড়ি না রাখলে কোন গুণা নেই, আমি আমার জিগায় শরীর করে লক্ষ্মী আমার জিগাইতে হয়েছে আবার তোমার বউ দাড়ি তো কত তুলার লাগান নরম পছন্দ হয় না, আর খামাই দিলে তো খুরের লাগান করাতে লাগান দাঁত, তুই এটা পছন্দ হয় এটা করে না কেন, তোমার ওয়াইফ এটা ওয়াইফ না এটা ভাইফ হাজারে কম ঠিক। আরে বোন মারা যদি কি মা বাবা সারতে রাজি বউ সারতে রাখে না, এমন সোনার টুকরা হয়েছে। একবার মরি বাজার আমার দাঁড়ো বইয়া গান গান খেতাম নাকি তা গান, ও বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে রে বউ পাওয়া যায়। আমি নাই লিখতে বসে এমন আপনার শোনাবেন লিখে তো বসি আপনার ওয়াজে খামো লাগবো, আমার বলে ওয়াজে খামো লাগবো এর লেগে এমন কিটা ওই একবার বাপ মরে গেছি তো আত্মীয় স্বজন লোকেরা এক হয় বাবা খাইন না কি বলবো আয়াত নাই, একদিন তো তুমি মরবা আমি মরবো সবর ঘর যাক তোমার বাপ মরছে কি হয়েছে আমরা তো আছি, কিছুদিন ঘরে মা মরে গেছি খাবার খান দে তো মহিলা আত্মীয় স্বজন না এক হয় খাইন না কি বলবো আয়াত নাই তোমার মা মরছে আমরা তো একদিন মরবো তো যাক বাবা তোমার মা মরলে কি হয়েছে আমরা তো আছি, কিছুদিন ঘরে বউ মরে গেছি এখন আর আয়া কেউ কয় না তোমার বউ মশে দেখি যে আমরা তো আছি আস্তাফিরুল্লাহ ওই যে কইছে এর লেগে হে বুঝি লইছে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না, আমরা দেশের যুবকরা খাবার দেখে তো বোঝা যায় আসলেই দেবো যেরকম ঠিক কিনা। আরে আচ্ছা বউ মরলে বউ পাওয়া যাবে, মা বাপ বিদায় হলে পৃথিবীতে মা বাপ আর ফিরে পাওয়া যাবে না। আপনি বিদায় হয়ে গেলে আমি ধৈর্য ধরে যদি থাকি গো কিয়ামতের মাঠে আপনাকে চিনতে যেন আমার অসুবিধা না হয় সাহাবি ডাক দিয়ে বলে সি গো চিনে রাখতে হবে না, তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো যে আল্লাহর দিনের জন্য শাহাদত বরণ করব ওই আল্লাহ নিজেই তোমার আর আমার পরিচয় করাইয়া দিবে। আর গড়ও গেছে না ইভেন তিনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন পরিবার খুব মহব্বত করবো কিন্তু হুড়হুড়ি বুলি লইব, এই অবস্থা আমরা হুড়হুড়ি বুলি লইছি বউ থেকে তো সুন্দর হুড়হুড়ি অপেক্ষা আছে দেখালে আপনার মেয়ে সুন্দরী রূপসী রে আমার কাছে বিয়া দিবার লেগে প্রস্তাব লই আসলাম থেকে আইস কিন রসুলিল্লাহ রসুলের কাছ থেকে আইসি সাহাবি বুঝতে বুঝে নিয়েছে যে রসুলের দরবার থেকে উঠে হ্যাঁ আমার বাড়িতে এসে বিয়া হতো রসুল যে ফাটাইছেন এটা উনি বুঝেন নাই তাই তিনি
আল্লাহ রসুল বলতেন আমি জান্নাতি হব, জান্নাতের হুর বুড়ি আমার অপেক্ষায় আছে, আপনার বুড়ির লেগায় মতো ভাগল না। সুবহানাল্লাহ, লক্ষ্য করে দেখেন তিন নম্বরটা হইল টাইম আছে না আমার না করে আর কোন বক্তা আছে না তাই মিছে জানে না সুবহানাল্লাহ। আমি তো জানিম আমি দেখেন কেউ আসেনি, আমরা তো চারটা পাঁচটা আসহ্য হয়নি নিজের মহব্বত করবে। ওটা শুরু গেছি, আমার কথা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে, উঠে এখানে আমার তো আসল বর্ণনা রয়েছে, আসল আসলটা এখন ঠিক কেনা আসল না শুন না। রসুল বলেন পতনের কারণ কি, দেখাইবো মুসলমানের পতনের কারণটা কি এবং আমাদের করণীয় কি। আমাদের করণীয় হইল যদি এই এই অবস্থার থেকে পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে প্রথম নম্বর হইল দুনিয়ার মহব্বত কমাইয়া আখেরাতের মহব্বত আল্লাহ এবং তার রসুলের মহব্বত অন্তরে ভিত করে। দুই নম্বরটা হইল কারা হিয়াতুল মৌ, মৌতের ভয় আছে, মৌতের ভয়, যারা নাকি লন্ডন জন্ম হয়েছে আর বাড়ি গরু নকরি দিয়েছে আর ভাঙ্গি বুড়াইবার লেগে অত তোর নাই খারাপ বড়া হয়তো না, খারাপ বড়া বয়ে থেকে জান বাসা নাই খারাপ হয়তো না, কম ঠিক খেলা কেন লেগে এদিকে বাড়ি ঘর বানা না, ইংল্যান্ডে বাড়ি ঘর বানা, আর যারা নাকি লন্ডন থেকে বাংলাদেশের সিলেটের ঘর বাড়ি বানা তার মন মানে কতখানে সিলে যাইতো সাহাবাই কারাম আল্লাহ বলা পরকালের ঘর বলা কতখানে খালি যাইতো জান্নাতের ঘরে, আর আমরা পরকাল বানা না ইগেনের গাড়িটা বলা ইগেনের ঘরটা বলা, তাই আমার মন ইদিকে টানে এদিকে টানে ধরে কম ঠিক কিনা। আমরা ধরে নিয়েছি মৌতের ভয়, সাহাবাই কারাম মৌতের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে যখন চাবাইয়া পড়তো সেই জাতি মৃত্যুর তামান্না নিয়ে ছাবাইয়া পড়বে, এই জাতিকে দমায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। আর যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তার দুনিয়ার প্রতি লোভ থাকবে না, গাড়ির প্রতি লোভ থাকবে না, যেরকম দেখি না ঠিক না। চার নম্বরটা হলো তিন নম্বরটা হইল মাহমুদ সিয়ন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি মালটার জেল থেকে বের হয়ে বলেছিলেন মুসলমানের পতনের যে কারণ, মুসলমানের পতনের যে কারণ দুইটা সবক শিখাইছি, এর একটা সবক হইল মুসলমানের পতনের কারণ হইল মুসলমান আস্থার নিজস্ব শিক্ষা কোরআন থেকে সরে গেছে, বিজাতীয় শিক্ষার গুরুত্ব বেশি তার কোরআনের শিক্ষার গুরুত্ব নাই। একটু ধরে কম চার নম্বর হইল যে মুসলমানের ভিতরে একতলা, এবিলে দলিম এবিলে জলিম এবিলে তলিম এবিলে খারা এবিলে বোয়া এবিলে রুকুত এবিলে বইয়া দূর চলে ওয়াবি আর বইয়া সালাম দিলে ওয়াবি আর খারিয়া সালাম দিলে ওয়াবি, ইদি যদি হয় আমরা দেখেন কত বড় আমরা তার ঢুকাই দিছে, বইয়া দূর পড়লে যদি ওয়াবি হয় বইয়া সালাম দিলে যদি ওয়াবি হয় যে আমরা হবো ওয়াবি, এ ও ওয়াবি এ চোদ্দ গোষ্ঠী ওয়াবি বুঝলে কেমনে বলে আমাদের মধ্যে বইয়া দূর গুলি করে খারিয়া কেউ করে না, আমাদের দূর না বইয়া না খারা সালাম আসেনি নাই বিলে আসসালামু আলাইকা ইউহান্নাবী ওয়া সালাম আমাদের তোলে আর কয় নাই তাই মানুষ হবে আসসালামু আলাইকা ইউহান্নাবী ওয়া রাহমাতুল্লাহ, তো বইয়া সালাম দিলে আর বইয়া তো করলে যদি ওয়াবি হয় তো এও ওয়াবি আর চোদ্দ কুষ্টি ওয়াবি মাজুর এখন ঠিক কিনা। সুতরাং কে দলিল আর জানলিন যদি জিগায় বেলা হাসরের দিন এ বেটা তুই দলিল আর জানলিন বেলা আর বিচার দিব করে আগে আলহামদু খাও তখন আলহামদু গিয়া দেখা দেবো আমরা সৎকার 95 জন আলহামদুলিল্লাহ রাবে তারা তারক
আপনার গণগান গাই রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই, দুরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, আর কত জশনের জুলুসের মিছিল করি, জিলাপি মিষ্টি তুষার চিল্লি খাই, মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ লাই, যেরকম ঠিক কিনা দুনিয়ার মহব্বত কমাও, আর তুমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থেকে কোরআন তোমার আসল শিক্ষানীতি গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলিম জাতি আদ ময়দানে নামে পৃথিবীর কোন শক্তি মুসলমানের গায়ে হাত লাগাবার ক্ষমতা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কেউ উঠবেন না বন্ধুগুলো, ইজাজত মানানা মমতাজউদ্দিন বড় দেশি ছোট দেশ নাই, বাড়িও বড় দেশ, বাইসেও বড় ভাইসা, মোগল বেলকি তো এখন দেখতে তো হবে না আমার আসা এখন লক্ষ্য করে দেখেন আলোচনা করবেন, দোয়া করে যান, দোয়া আমি করবো না, দোয়া সংক্ষিপ্ত নম্বর আমার কথা রাখবেন নি, আপনারা উনার ওয়াজ শূন্য করে দেখবা ধরেখান থেকে ইনশাল্লাহ বাঙালি ইনশাল্লাহ আছে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آمين আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও, আমাদের ঔলাদ গুলোরে আমাদের দিনদার বানায় দাও আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ও প্রভু আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, এই আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, বিশেষ করে হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, আল্লাহ সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলের মনের আশা পূরণ করে দাও, সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছে দাও, যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও, বিশেষ করে আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দেশের বড় বড় ওলি গাউস কত, আল্লাহ শেখ মামুন খানি, আল্লাহ বুজুর ফরি সাহেব সহ, আল্লাহ রফিক আহমদ সাহেবের আব্বা সহ, এই দেশের যত ওলি গাউস কত বুজুর্গের দিন আদেমরা আল্লাহ মাটির নিচে ঘুমায় আছেন, সকলকে জান্নাতের সুউচ্চ মকাম দান করো। ইয়া আল্লাহ, বাকি জিন্দেগি আমাদের তোমার হুকুম তোমার নবীর তরিকা মান্য চলবার তৌফিক দাও, যদি মরণ দাও ঈমানের সাথে মরণ দে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।